মধুমিতা সরকার এখন সিঙ্গেল, তবে মধুমিতা 2015 সালে ভালোবেসে বিয়ে করেছিল অভিনেতা বর্তমানে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে একসময় সাত পাকে বাঁধা পড়েছিল। সম্প্রতি টিভি চ্যানেলের অনুষ্ঠানে নিজের প্রাক্তন প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছে অভিনেত্রী। পুরনো প্রেমের সূত্র ধরেই মধুমিতাকে প্রশ্ন করা হয় সেই সময় কেমন কাটতো ভ্যালেন্টাইন্স ডে। এমন প্রশ্নে মধুমিতা জানান, আমার যিনি ভ্যালেন্টাইন্স ছিলেন তিনি এই দিনটিতে বিশেষ বিশ্বাসী ছিলেন না, তাই আমাদের বিয়ের দিনটাই আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে। তবে এ বিষয়ে সেই ভালো বলতে পারবে। এরপরই উপস্থাপিকা মধুমিতাকে প্রশ্ন করে, এখন কি সৌরভের সাথে কথা হয়? মধুমিতা উত্তরে জানায়, হ্যাঁ প্রতিদিনই হয়, সামনে আপনাদের বড় একটা সুখবর দিতে পারবো। আর এরপরই সকলে আন্দাজ করে ফেলেছে যে সৌরভের সাথে মধুমিতার সংসারটা নাকি আবারও জোড়া লাগতে চলেছে। এবার নাকি আবারও একসাথে সংসার শুরু করবে সৌরভ ও মধুমিতা। তো বন্ধুরা, তোমরা কে কে চাও সৌরভ ও মধুমিতা যাতে আবারও একসঙ্গে সংসার শুরু করে, কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ।